অবশ্যই মনে করি এখান থেকে একটি বৈপ্লবিক পরিবর্তন হবে আমাদের, আমার বিশ্বাস। আমরা বগুড়াতে আছি, বগুড়াতেও ভালো উন্নত মানের প্রোডাক্ট পাওয়া যায়, সেটাই আর কি প্রচারের জন্য আমাদের এখানে আসা। এক ঠিকানায় বিল্ডিং তৈরির উপকরণের সকল কিছু, এই শিরোনামেই বগুড়ায় শুরু হয়েছে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর প্রদর্শনী বিল্ড টেক এক্সপো। মেলাটি চলবে 3 দিন ব্যাপী। আজ মোমোইন কনভেনশন সেন্টারে উদ্বোধন করেছেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি। এখানে 3 দিন আমার ধারণা হাজার হাজার মানুষ আসবে, এবং হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানিজ যারা তাদের পণ্যগুলো সাজিয়ে রেখেছেন সেগুলো দেখবে, অবশ্যই মনে করি এখান থেকে একটি বৈপ্লবিক পরিবর্তন হবে আমাদের, আমার বিশ্বাস। প্রদর্শনীতে বিল্ডিং তৈরির উপকরণ, রড, সিমেন্ট, ব্রিক্স, সিরামিক্স, পাইপ অ্যান্ড ফিটিংস, লিফট, কেবল, স্যানিটারি ওয়্যার, কনস্ট্রাকশন কেমিক্যাল, ওয়্যার পাম্প, পেইন্ট, টাইলস, গ্লাস, ইলেকট্রিক্স কম্পোনেন্ট, অ্যালুমিনিয়াম, হার্ডওয়্যার টুলস, TMT বার, লাইটিং সিস্টেম এবং ফায়ার সেফটি সহ বিভিন্ন রকম সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে। একটি পরিপূর্ণ বিল্ডিং তৈরিতে যা প্রয়োজন সবই থাকছে এই মেলায়। মেলার আয়োজন করেছেন বাংলাদেশ এক্সিবিউশন প্রাইভেট লিমিটেড। আমার উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য হলো বিল্ডিং তৈরির সকল উপকরণ একটি প্ল্যাটফর্মে থাকবে। যিনি বাড়ি করবে, যিনি একটা কমার্শিয়াল স্পেস করবে, একটা হোটেল করবে বা একটা ইন্ডাস্ট্রির অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং করবে, বিল্ডিং তৈরির সমস্ত উপকরণের সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের মধ্যে এসে জানতে পারবে। কে কত কোন কত ধরনের আইটেম করে, কী কী আইটেম করে, কোনটার গুণগত মান কী, এটি সরাসরি কোম্পানির সাথে গ্রাহকের একটা আন্তরিকতা, একটা সংশ্লিষ্টতা তৈরি করার, এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। একটা গ্রাহক তার পণ্য কেনার পূর্ব মুহূর্তে সে একটা স্যাটিসফ্যাকশন পাইলে, একটা পণ্যের গুণগত মান এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারলো, এটাই কাস্টমারের একটা সবচেয়ে বড় পাওয়া। এবং তার পণ্যের দাম সে কোম্পানির কাছ থেকে জেনে গেল যে এই তার পণ্যের দাম এইটা, সে ট্রেডারের কাছ থেকে এখানে ঠকারও কোনো সম্ভাবনা থাকে না। মেলায় অংশ নিয়েছেন 35টি স্বনামধন্য কোম্পানি, স্টল সাজিয়েছেন প্রায় 56টি। গ্রাহক দর্শনার্থীদের জানানো হচ্ছে পণ্যগুলোর গুণগত মান সম্পর্কে। এতে খোলা বাজারের সাধারণ পণ্যের সাথে তুলনামূলক মানগত তথ্য পাচ্ছেন গ্রাহক দর্শনার্থী। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একই ছাদের নিচে আমরা আমাদের সমস্ত প্রোডাক্ট আমরা কাস্টমারকে যেন দিতে পারি, সেই হিসাবে আমাদের টাইলস, স্যানিটারি ওয়্যার, ফসেট, আকিজ বোর্ড সব মিলিয়ে আমরা এখানে অংশগ্রহণ করেছি। আমাদের এখানে প্রোডাক্ট রয়েছে বেসিক্যালি টাইলস এবং স্যানিটারি আইটেম। নতুন বেশ কিছু নতুন ডিজাইন আমরা নিয়ে এসেছি, যেগুলো ইতালিয়ান ডিজাইনার দিয়ে ডিজাইন করা, ওই টাইলসগুলো, স্যানিটারি আইটেমগুলো আমরা এখানে প্রদর্শন করেছি। কাস্টমারের টপ অফ মাইন্ডে থাকার জন্য মেলাটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কোম্পানি এবং সবাই আমরা হচ্ছে খুবই আনন্দিত যে বগুড়াতে প্রথমবারের মতো এরকম একটা বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে একটা এক্সপো হচ্ছে আমাদের বগুড়াতে। তো এখানে আমরা আসলে চেষ্টা করেছি আমাদের সমস্ত যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করে ক্লায়েন্টদেরকে হচ্ছে একটা সাম্যক ধারণা দেওয়ার জন্য যে কী টাইপের প্রোডাক্টগুলো আমরা এখানে তৈরি করছি বা আমরা ভবিষ্যতে কী ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে দিতে পারবো। এটা মেইনলি আমাদের এএসি ব্লক, যেটাকে আমরা অটোক্লেভ অ্যারেটেড কংক্রিট বলছি। এটা টোটালি ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, কারণ এটাতে কোনো মাটি ইউজ হচ্ছে না। এটা বেসিক্যালি 60টা ইটের সমান, যেমন এটা 32 ডেসিবেল পর্যন্ত সাউন্ডটাকে রিডিউস করে। এটা হিট ট্রান্সফার রেশিও হচ্ছে 0.12, যেটা বিল্ডিংয়ের টোটাল ডোড লেট মানে ডেড লোডটাকে কমিয়ে আনছে, সাথে বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হচ্ছে। সিমেন্টের কার্যকারিতা শুরু হয় 1 ঘন্টা থেকে, তো ওটা যদি আমাদের গাড়ির ভিতরে নেওয়া হয় সেখানে আমরা জ্যামে পড়ে থাকলাম 4 ঘন্টা, তো 4 ঘন্টায় কিন্তু গাড়ির ভিতরেই ওটা জমাট বেড়ে যাবে। তো এটি ওয়ার্ক অ্যাবিলিটি বাড়ানোর জন্য কিন্তু আমরা রিটার্ডার অ্যাডমিক্সারটা প্রোভাইড করে থাকি। আর আমাদের এই মেলাতে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেকগুলো কোম্পানি আসবে, সবার সাথে একটা গুড রিলেশন হবে। ওভারঅল বাংলাদেশের যত ইলেকট্রিক্যালের যত আইটেমের কেবেলগুলি হয়, নেটওয়ার্কিং কেবেল, সব কেবেলই আমাদের কোম্পানির আছে। তো সাধারণত আমরা মেলাতে অংশগ্রহণ করার উদ্দেশ্য একটাই, যে পাবলিক লিস্ট করার জন্য, পাবলিক জানে, সাধারণ মানুষ জানতে পারে যে আমরা বগুড়াতে আছি, বগুড়াতেও ভালো উন্নত মানের প্রোডাক্ট পাওয়া যায়, সেটাই আর কি প্রচারের জন্য আমাদের এখানে আসা। বগুড়ার মোমোইন কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর প্রদর্শনী চলবে।
উন্মুক্ত থাকবে জনসাধারণের জন্য। মোমোইন কনভেনশন সেন্টারে আয়োজিত বিল্ডটেক এক্সপো থেকে রাহাত রূপান্তর, দৈনিক করতোয়া, বগুড়া।